আল্লাহর ওলিদের কালাম সত্য না মিথ্যা কবি বিশ্বাস হয়নি আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে শাহজালাল মুজাহিদি আমলি জায়নামাজ বিছাইয়া কি সুরমা নদী পার হয়ে গেছে না আপনি আমি জায়নামাজ বিছাইয়া দাঁড়াইলে পানির তলে ডুববা মারা যাব এটা কি তাদের কারামত না খিজির আলাইহিস সালাম নৌকা ফুটো করে দিছে না মুসা নবী প্রশ্ন করলো নৌকাটা ফুটা করলেন কেন উত্তর পরে পাইবেন সামনে এক অত্যাচারী বাদশা ছিল যিনি নৌকাটা চালায় এটাই তার একমাত্র উপার্জনের উৎস এই নৌকাটাকে যদি ইনটেক পাইতো তাহলে বাদশা নিয়ে যাইতো এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি কিন্তু নৌকা ছিদ্র হয়েছে ঠিকই নৌকাতে পানি ওঠে না জোরে সরে বলেন সুবহানাল্লাহ এটা কোরআন শরীফের 15 পারা সূরা কাহাফের ঘটনা ঠিক কিনা বলেন এটা কোরআনের ঘটনা আমার বানানো ঘটনা না আল্লাহর ওলিদের কারামত সত্য তো উনি নাকি গাবিরে যাই এভাবে ফিটে একটা ফুসা দিছে কি দিছে ওগো বেডি এমনি ফকির তো ফকির তার ভাষায় গাবিরে এমনি যাইয়া ফুসা দিছে আমার শোনা কথা মুরব্বীদের মুখে শুনছি ওই বেডি সারা মাস দুধ দিছো আজকে দাও না কেন রমজান মাসটা দাও না একটা ফুসা দিয়ে তো আল পাগলা চলে গেছে তাদের গ্রামের মানুষের একাধিক মানুষের মুখের বক্তব্য মুরব্বীদের পুরা রমজান মাস এই মালিক দুধ দুহাইয়া দুধ খাইছে শাওয়ালের চা ধরতে দেরি গাবি লাফালাফি শুরু করে দিয়েছে আর দুধ দেয় নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা হলো সে আল্লাহর ওলিদের যেখানে না ভন্ড বাইরেছে ঠিক কিনা বলেন এখনকার এটির মধ্যে না ম্যাক্সিমাম ভন্ড যেগুলো ভন্ড এগুলো করে দেন আল্লাহর ওলি না আর যারা আল্লাহর ওলি তারা কখনো ভন্ডামি করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার সাথে একমত কিনা এখনো এই বাংলাদেশে হক্কানি আলেম ওলি আছে এই জন্য আজও আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন হাদিস শরীফ প্রমাণ করেছে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল অমক অমক শহর তুমি ধ্বংস করে দাও এবারে জিব্রাইল গেলেন ধ্বংস করার জন্য কি করার জন্য জিব্রাইল গেলেন ধ্বংস করার জন্য যাইয়া দেখে আল্লাহর এক বুজুর্গ লোক ও বন্ধু জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামি বন্ধ করে না আমার আল্লাহ জিব্রাইল একটা ডাক দিলেন ওগো মনি তুমি যে অমক অমক শহর ধ্বংসের জন্য পাঠিয়েছ এখানে আসার পরে দেখিয়েছি তোমার এমন একজন বুজুর্গ লোক এই শহরে আছে সে জীবনে একটা মুহূর্তের জন্য কোনদিন তুমি আল্লাহর নাফরমানি করে নাই আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আমার আল্লাহ বলে তুমি তাকে সহ ধ্বংস করে দাও প্রশ্ন করেন বলে হুজুর কেন তাকে সহ ধ্বংস করে দিবে তার কারণ হলো জীবনে আমল করেছি ঠিকই বন্ধু তার সামনে কত অন্যায় হয়েছে তার সামনে কত অপরাধ হয়েছে তার সামনে কত ইসলাম বিরোধী কাজ হয়েছে সে কোনদিন প্রতিবাদ করে না এই জন্য তাকে সহ তুমি ধ্বংস করে দাও আমি আপনাদেরকে বলবো আপনাদের সামনে যদি বন্ধু কেউ যদি বন্ধু অত্যাচার করে অন্যায় অপরাধ করে বন্ধু যদি বলেন হাত দিয়েও পারছেন না মুখ দিয়েও পারছেন না কোনো দিক দিয়ে পারছেন না মনে মনে তাকে মনে প্রাণে ঘৃণা করবেন তারপরও আপনি মুমিন হতে পারবে ঠিক কিনা বলেন রাসূলের হাদিস থেকে প্রমাণ আপনি দুনিয়ার স্বার্থের জন্য কোন অত্যাচারীকে ফসরই দিলেন আপনি দুনিয়ার সুবিধার জন্য কোন অপরাধীকে ফসরই দিলেন আমার নবী বলে দিয়েছেন 5 টাকা চাইলে তোমাকে 500 টাকা দেয় 1000 চাইলে তোমাকে 5000 দেয় কারণ তার ইনকামটা তো অবৈধ এই টাকাগুলোর জন্য সুবিধার জন্য আমার নবী বলেছেন এই অপরাধীকে যদি তুমি একটা সেকেন্ডের জন্য সাপোর্ট করো তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে যাবে।